প্রতি বছর আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেন আমাদের অনগড বলছে কালকে কল্যাণীতে ওর টুইন্ডারের পরে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাইনি, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মিস্টার ইন ব্লগার। তো চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো মহাষষ্ঠী, আজকে ঘুরবো উত্তর চব্বিশ পরগনার ওদিকে বনগাঁ ওই সাইডটা। অ্যাকচুয়ালি আমি জানি না কোথায় যাবো আর কি, আমার বন্ধুর সাথে যাবো। আমি থাকি নদিয়াতে, নদিয়া শেষ সীমান্তে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওদিকটা উত্তর চব্বিশ পরগনা, ওদিকটা নদিয়া। তো ওখানে চব্বিশ পরগনায় যাবো ঠাকুর দেখতে। কালকে গিয়েছিলাম কল্যাণীতে মহাপঞ্চমীতে, প্রচুর ভিড় ছিল। তুমি ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলে যাও, গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও লিস্টে পেয়ে যাও প্রথম ভিডিওটাই কল্যাণীর ব্লগটা আছে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু আমি আইটিআই মোড়ের ভিডিওটাই করিনি, মানে জাস্ট টুইটারের ভিডিওটা আমি করিনি। ওখানে রথতলা, বৃন্দাবনের বিভিন্ন বৃন্দাবন, তারপরে লালকেল্লার বিভিন্ন থিম হয়েছিল, বোট পার্কের থিম হয়েছিল, ওগুলো সবগুলোই করে দিয়েছি। তোমরা যাও গিয়ে দেখো। আর এখন কথা বাড়াচ্ছি না, আমি গিয়ে ওই সবার সাথে দেখা করবো, বসে যাচ্ছি ঘুরতে। অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় সাতটা বেজে গেল। তো টাটা, দেখা হচ্ছে ওখানে গিয়ে। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুধ গায়লো, বলো বলো দুধ গায়লো, বলো বলো দুধ গায়লো, দুধ গায়লো, দুধ গায়লো, বলো বলো দুধ গায়লো, দুধ গায়লো, দুধ গায়লো। তো গাইজ, আমরা এখন ঢুকছি উত্তর চব্বিশ পরগনার দিকে। ব্রিজটা পার করছে, দেখতে পাচ্ছ গেট, ওদিকে ওদের ঠাকুর। ফার্স্টে ওদিকে ঠাকুরগুলো দেখবো, তারপরে আবার এদিকে আসবো। তো দেখতে থাকো, সাথে থাকো। A few minutes later. তো গাইজ, আমি আর সুয়াম দেখতে পাচ্ছ বাসের মধ্যে বসে আছি। জানি রেজুলেশন ভালো আসছে না, কারণ ওই লাইটটা ভালো মতো পড়ছে না বাসের মধ্যে, এই কারণে আমরা এখন যাচ্ছি। আমরা হচ্ছে এখন পাথুরিয়া, পাথুরের ওখানে একটা চার্চও আছে, আমি একবারই গেছিলাম ওখানে। তো ওখানে বিশাল বড় পুজো হয়, সেখানে যাবো ফার্স্টে। তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, আর এখানে আমি বেশি কথা বলতে পারছি না, নয়েজ হচ্ছে প্রচণ্ড। আর দেখতে পাচ্ছ কালারটা ভালো আসছে না, লাইটিং ভালো আসছে না, ওখানে লাইট দেখা যাচ্ছে পাথুরিয়া চার্চে গিয়ে। গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি পাথুরিয়াতে। কি বলবো, প্যান্ডেলটা এত সুন্দর করেছে কালকে কল্যাণীতে, আমি এত ভালো প্যান্ডেল দেখিনি, ঠিক আছে? মানে টুইন টাওয়ারের পরে এত সুন্দর একটা প্যান্ডেল তোমাকে দেখাচ্ছি। সব ঠিক করে রাখা করে বিষাদে আড়িতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ালো। অনগড বলছে কালকে কল্যাণীতে ওর টুইন টাওয়ারের পরে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাইনি, ঠিক আছে? কালকে দুখানা প্যান্ডেল দেখার মতো ছিল, এটা হলো টুইন টাওয়ার আর একটা হলো রথতলাতে দেখেছিলাম। বাট এটা এত সুন্দর, এটা কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না, যেমন কারুকার্য তেমন দেখতে অনেকটা বিশাল, আর দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরে গিয়ে প্রতিমাটা দেখবো, আর চারিদিকে দেখতে পাচ্ছ মেলা বসেছে, ঠিক আছে? হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না কী হবে, বৃষ্টি পড়তে পারে। ওদিকটা নাগরদোলনা ব্রেক ডান্স সব করেছে বাচ্চাদের জন্য। তো চলো গিয়ে প্রতিমাটা। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে, ঠাকের পিঠে পড়লো কাটি। যেমন প্যান্ডেল তেমন প্রতিমা, খুবই সুন্দর হয়েছে প্রতিমাটা, দেখতেই পারলে তোমরা।
তো এখন এখানে বেশিক্ষণ টাইম দেব না, বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা করে, এবার বেরিয়ে যাবো। মহামারী মুছে যাবে, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি। প্রবলেম একটা হচ্ছে, চারিদিক থেকে আলোর ইফেক্ট আছে বলে ঠিকমতো ব্লগটা করতে পারছি না, কারণ দেখতে পাচ্ছ আমার মুখ ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো চলো রাস্তাঘাটের কথা বলছি না, একবারে মাঠে ঢুকি গিয়ে দেখি প্যান্ডেলটা কেমন করেছে। শুনেছিলাম বড়ই করেছে, দেখা যাক কেমন দেখলে বুঝতে পারবা। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি চরমণ্ডল বিদ্যালয়ের প্যান্ডেলে। এই জায়গাটার নাম আমাকে চরমণ্ডল বলে, নলডুগড়ে বলে, যেটা তোমরা ভাববা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর এদিকে নাগরদোলাটা আরও বেশি সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, জাস্ট দেখাচ্ছে এবার আমরা ভিতরের দিকে ঢুকবো। আর ওটা হলো স্কুল, চারদিকটা ঘিরে স্কুলটা, অনেকটা বড় স্কুল। তোর কথা বাড়াচ্ছি না, দেখতে পাবো। সাজালো বরণডালা আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু ঝিনাল, আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজোর বন্ধুরা। বন্ধুগণ এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে, আমার পিছনে ঠাকুর দেখতে পাচ্ছ। এখানে আর কথা বাড়াবো না, এবার চলে যাবো ডাইরেক্ট সিন্দারিনীতে। তো একেবারে সিন্দারিনীতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর কি বলবো, অ্যাকচুয়ালি কোথাও লাইটিংটা ভালো পাচ্ছি না, লাইটটা ভালো পড়ছে না বলে ভিডিওটা ভালো হচ্ছে না, দেখতে পাচ্ছ না হয়তো ঠিক করে তোমরা। তো যাই হোক কথা বলবো না, বৃষ্টি পড়ে যাচ্ছে ফুটফুট করে। এখন দেখবো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বাইরে থেকে দেখছিলাম। তো চলো এবার ভিতর থেকে দেখে তোমাদের দেখাবো, চলো দেখে আসি। তো সব জায়গার মধ্যে এখানে একটা মিল আছে, এখানেও তোমার মেলা ঘুরেছে, বাট ওই মেলাগুলোই নাগরদোলনা ছিল, ব্রেক ডান্স ছিল, বাট এই মেলাতে ব্রেক ডান্স, বাট নাগরদোলনা নেই, বাকি সব ঠিকঠাক আছে, সেম সেম আছে। আর কি বললো, প্লেসটা খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদের পুরো ভিউটা একবার ভালো করে দেখিয়ে দিই, দেখতে থাকো। তো গাইস ফাইনালি প্যান্ডেলের খুব কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পিছনে আছে প্যান্ডেলটা। কি বলবো, এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ বললে কম হয়ে যাবে। তিনটে প্যান্ডেলের মধ্যে আমার মনে হচ্ছে এটাই বেস্ট, না প্রথমটা বেস্ট ছিল, বাট ওইভাবে কম্পেয়ার করা যায় না, তিন দিক থেকে দেখতে গেলে তিনটেই বেস্ট। তো এখন আমি পুরো প্যান্ডেলটার মধ্যে ঢুকবো, দেখবো প্রতিমাটা কেমন করেছে প্যান্ডেলের মধ্যে, কি সুন্দর। তো চলো দেখে আসি এবং তোমাদেরকে দেখিয়ে আসি, দেখতে থাকো চলো।
আছি পুরো প্যান্ডেলের মধ্যে। যেমন প্রতিমা তেমন ঠাকুর, খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরা দেখতেই পারলে চার দিকে আমরা বেরিয়ে যাবো, কারণ বৃষ্টি পড়ছে খুব জোর জোরে। বেশিক্ষণ থাকতে পারলাম না এখানটা, এখনও কেদারনাথ তোমাকে দেখাতে হবে। তো চল আর আমাদের সঙ্গে থাকো, আর এনজয় করো ভিডিওটা। মা বাড়িতে একা আছে, বাবা বোনকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছে বনগাঁতে। তো ওই জন্য মার জন্য একটু জিলিপি নিয়ে নিলাম, মা জিলিপি ভালো খাই। তো যেটা বলছিলাম, এখন মা বাড়িতে একা আছে, বাবা বোনকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছে বনগাঁতে। তো ওই জন্য মার জন্য একটু জিলিপি নিয়ে নিলাম, মা জিলিপি ভালো খাই। A few moments later. তো গাইস, ফাইনালি চলে এসেছি কেদারনাথে, আমার পিছনে কেদারনাথ। তো এখন কথা বাড়াচ্ছি না, বৃষ্টি পড়ে যাচ্ছে হালকা হালকা করে। কেদারনাথে উঠবার অনেক রাত হয়ে গেছে, মা ফোন করেছিল বাড়ি যেতে হবে। তো চলো কেদারনাথে উঠে তোমাদের কেদারনাথটা পুরোটা দেখাই। যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টির জলে ভিজে, আমার বয় ব্যাগটা খারাপ হয়ে গেছে, হয়তো কাজ করছে না। এই ভিডিও শ্যুটটা আমি এবার করলাম, দেখলাম অডিও আসেনি, সবার রিটেক করছি ফোনের ক্যামেরা দিয়ে। তো দেখতে থাকো, এখন আমি কেদারনাথে উঠবো, কাশ্মীরে না গিয়ে কেদারনাথে উঠবো। তো কি বলবো, আনন্দ হচ্ছে খুব। চলো, এখানে লাইটটা ভালো আসছে না, ব্যাড লাইট, কারণ ধোয়াশো ধোয়াশো একটা লাইট, ওই জন্য তোমরা দেখতে পাবো না আমাকে ঠিক মতো। বাবা কেদারনাথ পাহাড়ে উঠতে গিয়ে একটা কষ্ট হচ্ছে, কত করে উঠছি ভাবো তো। এন্ড গাইজ, এটা হলো স্বর্ণেন্দু, আমার দু দিক থেকে রিলেটিভ হয়, একটা হলো ভাগ্নে হয় আর একটা হলো বন্ধু হয়, মাঝে মধ্যে ভুলে যায় কোনটা করে ডাকবো আর কি। তো চলো, এখন ফোনে চার্জ নেই, চার্জটা শেষ হয়ে গেছে প্রায় 2% পড়ে আছে। তোমার তো সব দেখেই ফেললাম, এবার বাড়ির দিকে যাবো। ফাইনালি চলে এসেছে বাড়িতে, একটু আগে আসলাম, বাট ওখানে কিছু কিছু প্রবলেম ছিল, ওই জন্য আমি তোমাদের বেশি কথা বলতেও পারিনি, বেশিক্ষণ দেখাতেও পারিনি, কারণ ওখানে বিভিন্ন ধর্মীয় গান বাজছিল, দুর্গাপুজোর গান বাজছিল, ওই কারণে গানগুলো ভিডিওর মধ্যে উঠে যাচ্ছিলো কিছু না কিছুটা করে। তো কপিরাইট ক্লেম করার একটা ভয় ছিল, মিডলাম একটা ভিডিওতে কপিরাইট ক্লেম খেয়েছিলাম, ওই কারণে যতটা পেরেছি কথা ওখানে কম বলার চেষ্টা করেছি, কারণ গানটা আসলে একটা ভয় ছিল, তারপরে লাইট ভালো আসছিল না, ওই কারণে বেশি কথা বলতে পারিনি। তো গাইস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করো, কমেন্ট করে বলো যে এই চারটে প্যান্ডেলের মধ্যে তোমাদের কোনটি সবথেকে বেস্ট লাগলো, আর অবশ্যই বনগাঁ একবার ঘুরে যাও। আর যদি তোমাদের অ্যাড্রেস লাগে আমাকে পিন করে কমেন্ট করো, আমি তোমাদের ওখানে অ্যাড্রেস দিয়ে দেবো। নোটিফিকেশন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, কালকে ভ্যাটিকান সিটি যেতে পারি, শিয়ালদাদের সরস্বতী দমদমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভ্যাটিকান সিটি করেছে প্যান্ডেল, মানে যেখানে একবার ব্রুস খলিমা করেছিল সেখানে এবার ভ্যাটিকান সিটি করেছে, তো সেখানে যেতে পারি কালকে। তো হয়তো কালকে সেখানে মানুষের দেখা হচ্ছে। তো তো সকলের প্রতি রইল মহাষষ্ঠীর শুভেচ্ছা, তোমরা সবাই ভালোভাবে পুজোটা দেখো, পুজোটা কাটাও, এই আর কি, গুড নাইট।